আসসালামু আলাইকুম শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জসিন্তা জিনিয়া ফের অশান্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল আশুলিয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বন্ধ হয়ে গেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে শিল্প পুলিশ আর্মড পুলিশ র্যাব বিজিবি ও সেনা সদস্যরা মহাসড়ক জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের ভোগান্তের মুখে পড়েছেন অসংখ্য মানুষ প্রত্যক্ষদর্শীরা জানান বেতনের দাবিতে সকাল থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা অবস্থান নেন নবীনগর কালিয়াকৈর মহাসড়কের চক্রবর্তী এলাকায় গতকাল প্রতিশ্রুত সময়ের মধ্যে বেতন দিতে না পারায় আজ ঘোষণা দিয়ে বন্ধ রাখা হয় ইন্ডাস্ট্রিয়াল পার্কের তেত্রিশটি কারখানা এসব কারখানায় কাজ করেন প্রায় আটচল্লিশ হাজার শ্রমিক নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সদস্যজা ও তার বাবা গোলাম মুর্তোজা স্বপন সহ নব্বই জনের বিরুদ্ধে মামলা হয়েছে মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেন শেখ মুস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ নামে এক ব্যক্তি মামলার এজাহারে বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলনকালে ছাত্র জনতাকে রুখতে মশরাফি ও তার বাবা নেতৃত্বে আসামিরা গত চার অগস্ট দেশীয় অস্ত্রের পাশে পাশাপাশি শটগান বন্দুক পিস্তল ও বোমা নিয়ে নড়াইল চৌরাস্তায় অবস্থান নেয় পরে আন্দোলনকারী ছাত্র জনতার উপর অতর্কিত হামলা এতে বহু আন্দোলনকারী হন তাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনও চিকিৎসাধীন রয়েছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড তৌফিক ইলাহি চৌধুরী গ্রেফতার হয়েছেন রাতে রাজধানীর গুলশান থেকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেফতার করে তাকে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে বর্তমানে ডিবি রাখা হয়েছে তাকে ইলাহি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা গত পাঁচ অগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তৌফিক ইলাহি চৌধুরী আত্মগোপনে ছিলেন শিরোনাম এটুকুই এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এছাড়াও এনটিভি জনপ্রিয়সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব আ ভেরিফাইড ফেসবুক পেজ 12টায় মুত্থানের খবর দেখো আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ